ঈদকে সামনে রেখে মিড রেঞ্জের বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং, স্যামসাং A14। এই ফোনটার মধ্যে বেশ কিছু সুনাম আছে, বদনাম আছে, দ্যাট মিনস এটার মধ্যে বেশ কিছু ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। সেগুলো নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে, তাই টানাটানি বাদ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। স্যামসাং A14, এই ফোনটার রেয়ার প্যানেল এবং বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিক বিল্ডের, এবং বডি ফ্রেমটা অনেকটা একটু কার্ভ করা আছে, যেটা ধরতে কিন্তু মোটামুটি ভালোই হ্যান্ডগ্রিপ পাবেন আপনারা। ব্যাক পার্টে এখানে রেয়ার প্যানেলে যেই একটা স্ট্রেইট স্ট্রাইপের টেক্সচার ইউজ করা হয়েছে, যেটা থেকে হ্যান্ড ফিলের ক্ষেত্রে যথেষ্ট হ্যান্ডগ্রিপ পেয়ে যাবেন আপনারা। এবং এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ, প্রিমিয়াম এবং এলিগ্যান্ট, কারণ S23, S22 বা স্যামসাং এ সিরিজের A54, A53 ইত্যাদি ইত্যাদি যে সকল ডিজাইন ছিল তাদের সব ধরনের ডিজাইনের সাথে কিন্তু এই ডিজাইনের অনেকটা মিল পাওয়া যায়। এই ফোনটার থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 201 গ্রাম। 201 গ্রাম হইলেও এই ফোনটা কিন্তু মোটামুটি এক হাতে ভালোভাবেই ইউজ করা যাচ্ছিল। মোটা সোটা দেহের স্যামসাং A14, এই ফোনটার মধ্যে কিন্তু বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে কোনো কার্পণ্য করে নেই স্যামসাং। রাইট সাইডে ভলিউম রকার থাকছে এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। লেফট সাইডে একটা ডেডিকেটেড সিম ট্রে স্লট থাকছে, যাতে দুইটা মাইক্রো সিম কার্ডের পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও আপনারা পাবেন। নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট, তারপরে থাকছে USB টাইপ সি, তারপরে থাকছে একটা প্রাইমারি মাইক্রোফোন এবং সিঙ্গেল বটম ফায়ার স্পিকার গ্রিল, এবং এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমি এটাকে অনেক দূর আগায় রাখবো, সিরিয়াসলি এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে অডিও প্লেব্যাকের জন্য এই সাউন্ডটা আপনাকে মুগ্ধ করবে। এইখানে ডিসপ্লে হিসেবে তারা ইউজ করেছে ওয়াটার ড্রপ নচের সাথে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস 60Hz রেগুলার রিফ্রেশ রেট সহ একটা PLS LCD প্যানেল, এবং PLS LCD প্যানেল যেটা দিয়েছে তারা সেটা অনেকটা IPS প্যানেলের মতোই, তবে এর কালার কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, আপনারা ডে লাইটে মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে যদি একেবারে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে চান, সেক্ষেত্রে যদি একটু ব্রাইটনেস কমায় দেখেন, তাইলে কিন্তু আপনার এখানে ব্রাইটনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। তবে এর PPI ডেন্সিটি হচ্ছে 400 nits এবং স্ক্রিন টু বডি রেশিও এখানে 80.2%, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। ক্যামেরা প্যানেলে স্যামসাং ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের F1.8 অ্যাপারচারের একটা মেইন শুটার, একটা 5 মেগাপিক্সেলের F2.2 অ্যাপারচারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা F2.4 অ্যাপারচারের ম্যাক্রো শুটার, এবং ফ্রন্ট প্যানেলে থাকছে 13 মেগাপিক্সেলের F2.0। রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে যদি কিছু বলতে হয়, তাহলে আমি প্রথমেই বলবো এখানে তারা 50 মেগাপিক্সেল বলে যে মার্কেটিংটা করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি 50 মেগাপিক্সেলের সেন্সর না, এটা হচ্ছে 12.5 মেগাপিক্সেলের একটা সেন্সর। তবে এই 12.5 মেগাপিক্সেলের সেন্সরটাকে 50 মেগাপিক্সেলে সুইচ করা যায়, অর্থাৎ ফটোগ্রাফির ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি 50 মেগাপিক্সেলে রূপান্তর করতে পারবেন। 50 মেগাপিক্সেলে যখন আপনি সুইচ করে ছবি তুলবেন, তখন ছবির কোয়ালিটি 15-20% ডিটেলস ইম্প্রুভ করবে। এই ক্যামেরা মডিউলে স্যামসাংয়ের আরেকটা ছোটোখাটো সুনাম হচ্ছে এখানে তারা 5 মেগাপিক্সেলের F2.2 অ্যাপারচারের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করেছে, যেটা এই বাজেট রেঞ্জের ফোনগুলোর মধ্যে সচরাচর আমরা দেখতে পাই না। ডে লাইটে খুব ভালো পারফর্ম করছিল এটা, তবে এটার মধ্যে কিন্তু কোনো নাইট মোড থাকছে না, অর্থাৎ লো লাইটে আপনাদেরকে এই 12.5 মেগাপিক্সেল অথবা সুইচ করে 50 মেগাপিক্সেলের ছবি তুলতে হবে, এবং সেগুলো অন এভারেজ আপনারা ডে টু ডে লাইফে কাজকর্ম চালাই নিতে পারবেন। রেয়ার প্যানেলের মেইন শুটার দিয়ে আপনারা কিন্তু 10x পর্যন্ত জুমও করতে পারবেন, এটা 2x পর্যন্ত মোটামুটি ঠিকঠাক আছে, তবে 10x পর্যন্ত বা 4x 10x পর্যন্ত যদি যান, সেক্ষেত্রে কিন্তু ডিটেলসের ঘাটতি লক্ষ্য করবেন। আর 2 মেগাপিক্সেলের যে F2.4 অ্যাপারচারের একটা ম্যাক্রো শুটার ইউজ করছে, সেটা কিন্তু নামমাত্র একটা ম্যাক্রো শুটার, এটা আসলে খুব একটা কার্যকরী না। তবে সেলফি শুটারে 13 মেগাপিক্সেলের যে সেলফি শুটার ইউজ করছে তারা, সেটা কিন্তু ডে লাইটে যথেষ্ট কার্যকরী ছিল, পোর্ট্রেটের ক্ষেত্রেও সেটা যথেষ্ট কাজকর্ম করে, এবং এই সেন্সরটা কিন্তু আপনাকে একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ প্রোভাইড করবে। ভিডিওর ক্ষেত্রে এই দুইটা ক্যামেরা দিয়েই, অর্থাৎ রিয়ার প্যানেল এবং ফ্রন্ট প্যানেল দুইটা ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এটা কিন্তু সর্বোচ্চ। তবে দুঃখের বিষয়, এখানে কিন্তু কোনো ধরনের স্টেবিলাইজেশন থাকছে না, এটা দিয়ে দিলে কিন্তু স্যামসাংয়ের সুনামটা এই ক্যামেরা প্যানেলেও একদম ভরপুর সুনাম থাকতো। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটাতে রয়েছে এক্সিনোস 850, এটা 8 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে এখানে থাকছে Mali-G52। 464GB র্যাম রম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আপনারা, 4GB র্যামটি হচ্ছে LPDDR4X টাইপের, এবং স্টোরেজ 64GB হচ্ছে UFS 2.2।
এখানে কিন্তু নামমাত্র কোনো ভার্চুয়াল র্যাম ব্যবহার করছে না স্যামসাং, যেটা অবশ্যই আমি ভালোর কাতারে ফেলবো। এই ফোনটা দিয়ে লাইট গেমগুলো খুব ভালোভাবেই খেলতে পারবেন আপনারা, যদিও অন্যান্য হেভি গেমগুলোও খেলতে পারবেন রান করে, আমরা সেটা টেস্ট করে দেখছিলাম। তবে বেশিক্ষণ যদি আপনারা হেভি গেমগুলো রান করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেম ড্রপ ও ল্যাগের দেখা পেয়ে যাবেন, এটা কিন্তু গেমিং সেন্ট্রিক ডিভাইস না। ওএস হিসাবে এখানে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে ওয়ান ইউআই 5.1 কোর ভার্সন। ওয়ান ইউআইয়ের সুনাম আপনারা মোটামুটি সবাই জানেন। এছাড়াও ইউআই সম্পর্কিত ব্যাপার স্যাপারে যদি কিছু জানার ইচ্ছা থাকে তবে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়ান ইউআই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এই ফোনটার আন্তত স্কোর আমরা পেয়েছি 1,48,649 এবং গিগ বেঞ্চ স্কোর পেয়েছি সিঙ্গেল কোরে 221 এবং মাল্টি কোরে পেয়েছি মাত্র 1001। অর্থাৎ আপনারা স্কোর দেখে বুঝতেই পারতেছেন এই ফোনটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন না, এটা দিয়ে আপনারা ডে টু ডে লাইফে ইউজের জন্য এটা একদম ঠিকঠাক আছে। এই মোটাসোটা দেহটার ভিতরে 5000 mAh-এর একটা লিথিয়াম পলিমার ব্যাটারি ঢুকাই দিয়েছে স্যামসাং এবং এই ব্যাটারি থেকে মোটামুটি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তবে আরেকটা প্যারাই ফেলছে স্যামসাং, কারণ এখানে 15W-এর একটা চার্জার সাপোর্ট করবে এবং সেই চার্জারটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে, যেটা বক্সের ভিতরে প্রোভাইড করছে না। স্যামসাং A14 এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 21,990 টাকা, তবে শুধুমাত্র টেকিপার্কের দর্শকদের জন্য নির্ধারিত প্রাইসের বিপরীতে জামগড়ার আব্বাস শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত TRR ইলেকট্রনিক্সের 6 নম্বর শাখা স্যামসাংয়ের ব্র্যান্ড শপ থেকে টেকিপার্কের রেফারেন্স দিয়ে এই ফোনটি যদি আপনারা পারচেস করেন তাহলে কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকলো, টেকিপার্কের রেফারেন্স দিয়ে খুব সহজেই এই ডিসকাউন্ট অফারটি লুফে নিতে পারেন। আচ্ছা, এই ফোনটার কিছু সুনাম আর বদনামের কথা যদি বলতে যাই তাহলে শুরুতেই বদনাম দিয়ে শুরু করতে হয়। এই ফোনটার ডিসপ্লে রিফ্রেশ রেট আছে 60Hz, যেটা রেগুলার রিফ্রেশ রেট এখানে অ্যাটলিস্ট 90Hz রিফ্রেশ রেট দিলে তাইলে হয়তো প্রাইস পয়েন্টের সাথে একটু মানানসই হইতো। আরেকটা বিষয় হচ্ছে চীন এবং ব্রাজিল এরিয়া অনেকখানি মোটাসোটা, এখানে যদি একটা অ্যামুলেট প্যানেল ব্যবহার করা যাইতো এবং এখানে যদি চীন এবং ব্রাজিল এরিয়াগুলো আরেকটু রিডিউস করা যাইতো তাইলে জিনিসটা অনেক সুন্দর হইতো। আর এটার প্রাইস 21,990 টাকা, এই বাজেট রেঞ্জে কিন্তু অন্যান্য ব্র্যান্ড আরও ভালো ভালো কিছু প্রোভাইড করছে, সেগুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। তবে যাই বলি না কেন এটা কিন্তু স্যামসাং, আর স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু এখানে একটা সুনামের জায়গা দখল করে রাখে। আশা করছি স্যামসাং A14 এই স্মার্টফোনটা সম্পর্কে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা দিতে পারছি। সব মিলিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়বেন সেই আশা ব্যক্ত করছি, এবং সাবস্ক্রাইব ও পাশে থাকা ঘন্টা বাটনটা চেপে দিলে অনেকখানি কৃতজ্ঞ হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ও আপনার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকি পার্কের সাথেই থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।